বাড়িতে এসেছি বাইশ দিন হচ্ছে এই বাইশ দিন এক টানা মাংস খেতে খেতে একদম বোরিং হয়ে গেছি মানে অরুচি হয়ে গেছে বিয়ের পর মেয়েরা হচ্ছে বাবার বাড়িতে মেহমানের মতন আসে যে কারণে এত বেশি আপ্যায়ন করা হয় তো যাই হোক না কেন সেই সব নিয়েই আজকের ভিডিওটা থাকবে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো গত ভিডিওতে দেখেছিলেন যে শপিং করতে গিয়েছিলাম তো কী শপিং করেছি সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে কালকে আমরা কী শপিং করে নিয়ে আসছি তো এখানে হচ্ছে কয়েকটা গস কাপড় দেখতে পেলেন তো এগুলো আমার জন্যই নেওয়া হয়েছে গস কাপড় হচ্ছে দিয়ে জামা বানালে বেশ ভালো লাগে পড়তে আর এই যেখানে বাটি সেটটা নিয়েছি এই বাটি সেটটা কিন্তু ঢাকায়ও অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু তখন নেওয়া হয়নি এখন ভালো লাগলো তাই নিলাম আর এর ভিতরে ডেজার্ট আইটেম রাখলে কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু ভিডিও করা হয় সে কারণেই নেওয়া আর এখানে একটা পাতিল নিয়েছি দুধ চাল করার জন্য তাছাড়া এই যে এখানে দুইটা প্লেটও নিয়েছি তো প্লেটে হচ্ছে একটু ময়লা ছিল যে কারণে এরকম দেখাচ্ছে তো আরও কিছু জিনিস নিয়ে আসছি আর এই যে এই পুতুলটার কাহিনী কি বলবো যে বা যখনই বাজারে যায় তখনই হচ্ছে এত বেশি বায়না করে তো এই পুতুলটা দেখার পর বেশ বায়না করছিল। তো এই পুতুলটা কিনে দিয়েছিলাম আর আমি যেহেতু ভ্যানের পিছন সাইডে ছিলাম তো পুতুলটা আমার হাত থেকে পড়ে যায় আর পিছন থেকে একটা গাড়ি এসে পুতুলটার উপর দিয়ে চলে যায় তো যে বা কান্না করছিল যে কারণে তুলে নিয়ে আসা কিন্তু বাড়িতে নিয়ে আসার পর্যন্ত মানে ওর মাথাটা থাকে না মাথাটা কোথায় যে খুলে পড়ে গেছে জানি না তো ও অনেক বেশি কান্না করছিল তো এই যে ওখানে ওর কিন্তু আরো পুতুল কিনে দেওয়া হয়েছে তাছাড়া হচ্ছে আমার লোসন টুকটাক কি জিনিস ছিল তো এটা হচ্ছে আজকে সকালের ভিডিও ছিল আম্মু এখানে দুইটা হাঁস জবাই করছে একটা হচ্ছে পাতি হাঁস আর একটা হচ্ছে চিনে হাঁস তো এখন হাঁসের মাংস রান্না করা হবে তো বাড়িতে আসছি বাইশ দিন হচ্ছে তো এই বাইশ দিনে এক টানা মাংস খেতে আছি কখনো হাঁসের মাংস কখনো মুরগি কখনো গরু কখনো বা ছাগল মানে একটার পর একটা মাংস খেতেই আছি একদম অরুচি হয়ে গেছে তারপরও মানে আম্মু শুনছেও না যেহেতু বাড়িতেই পালা সব কিছু আর খেতে বেশ ভালোই লাগছে আর এখন তো যে এবার বাবাও আছে যে কারণে রেগুলারই মাংস হচ্ছে তো আমি এখন রান্নাঘরে চলে আসলাম আর এসে দেখে আমার আব্বু এখানে মাংস রান্না করছে তো আমার আব্বু কিন্তু অনেক ভালো রান্না করে তো আমরা যখনই আসি তখনই আমাদের রান্না করে খাওয়াই আব্বু আমাদের জন্য হচ্ছে হাঁসের মাংস তুলে দিল এখানে কিন্তু কষানো মাংস মাংসটা কোনো পুরো রান্না হয়নি কিন্তু কষানো মাংস খেতে বেশি টেস্ট লাগে আপনাদের কার কার কাছে কষানো মাংস খেতে বেশি টেস্ট লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এই যে হাঁসের মাংসের ভিতর সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে এই যে নারকেল অনেকেই আলু দেয় তাছাড়া অনেক কিছু দিয়েই রান্না করে কিন্তু আমার কাছে সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে নারকেল আর আমাদের অঞ্চলের দিকে মানে আমাদের গ্রামের সাইডে এটা হচ্ছে নারকেল দিয়েই রান্না করা হয় হাঁসের মাংসটা তো খুবই টেস্টি হয়েছিল আর কষানো মাংস খেতে বললাম তো খুবই ভালো লাগছিলো তো অনেকটা পরিমাণেই হচ্ছে কষানো মাংস তুলে দিয়েছিল তো এতটা মাংস আমি তো খেতে পারবো না তো এখান থেকে অর্ধেকটা মাংস আমি আমার হাজব্যান্ডের জন্য রেখে দিলাম আর এই যে এই দিক থেকে হচ্ছে হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য চালের রুটি তৈরি করছে তো হাঁসের মাংসের সাথে সবথেকে বেশি ভালো লাগে কিন্তু চালের রুটি চালের রুটিটা হচ্ছে বেস্ট তো অনেক অঞ্চলেই কিন্তু চালের রুটির সাথে হাঁসের মাংসটা খুবই জনপ্রিয় খাবার আমাদের এখানেও তাই তো আম্মু হচ্ছে এখন চালের রুটিগুলো তৈরি করে নিচ্ছে আর এই যে এই দিক থেকে কিন্তু হাঁসের মাংসটা রান্না কমপ্লিট তো দেখুন কালারটা কত সুন্দর আসছে আর খেতেও বেশ মজা ছিল তো দুপুরবেলা আমি হচ্ছে রুটিই খেয়েছিলাম তো আমি এখন দুইটা রুটি নিয়ে নিলাম আর আমি একটু ছিঁড়ে ছিঁড়েই নিচ্ছি তারপর হাঁসের মাংস দিয়ে খাবো তো আমার খাওয়া দেখে আপনাদের কি লোভ লাগছে যদি লোভ লেগে থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন কারণ খুবই লোভনীয় ছিল আমি জানি না কেমন লাগছে আপনাদের কাছে দেখতে কিন্তু এখন ভয় যাবার দেওয়ার সময় না মনে হচ্ছে আবারও খাই মানে এত টেস্টি ছিল তো এখান থেকে হাঁসের মাংস আমার জন্য কিছুটা রেখেছে আর তাছাড়া আরও একটা আস্ত হাঁসও জবাই করে দিয়েছে সেগুলো হচ্ছে বাসায় নিয়ে যাব তো বাসায় নিয়ে আপনাদের সাথে রান্না করে শেয়ার করব সেগুলো তো এই যে দুপুরবেলা হচ্ছে এখন চালের রুটি আর হাঁসের মাংস খাচ্ছি খুব মজা লাগছিল তো হাঁসের মাংস এমনিতেই অনেক মজা তাছাড়া হচ্ছে অনেক মজা করে রান্না হয়েছে বারবারই আমি এই কথাটা বলছি আর আমার আব্বুর হাতে রান্না অনেক বেশি মজা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন